আসসালামু আলাইকুম, আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা আইটেম, ভেজিটেবল ব্রেড। আমি সবজি দিয়ে বানাচ্ছি, ঠিক একইভাবে আপনার ইচ্ছা করলে চিকেন দিয়েও বানিয়ে নিতে পারেন। খুব অল্প খরচে দারুণ মজার একটা আইটেম, তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, এর সাথে আমি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1/2 টেবিল চামচ, 1.5 চা চামচ ইস্ট দিব। এটা একটু ভালো মতো মিশাই নেই। এখন এর মধ্যে আমি মাঝখানে একটু গর্ত করে পছন্দ মতো পানি দিয়ে কতখানি লাগে, আর 1 টেবিল চামচ তেল দিয়ে আমি এটাকে একটা রুটি পাউডার মতো খামির তৈরি করে নিব। তেল আর দিব না, কিন্তু পানিটা আমার একটু একটু করে দিতে হবে যাতে পছন্দ মতো খামিরটা হয়। এটা ময়ান দেওয়ার সময় মাঝে মাঝে এরকম করে ঘুষি মেরে নিতে হবে, তাহলে গ্লুটেনটা ভালো ফর্ম হবে। দেখেন ধীরে ধীরে আমার হাত থেকেও ছুটে আসতেছে, স্মুথ হয়ে আসতেছে। তো এরকম এটাকে অন্তত 6-7 মিনিট ভালো মতো ময়ান দিয়ে ঘুষায় টুষায় নিতে হবে যাতে খুব স্মুথ একটা ডো হয় আর কি। তো হইল, এখন আমি এটাকে হাত থেকে যাতে ছুটে আসে এরকম আঠার মতো হয়ে যায়, এটা অনেকটা কিন্তু হাতে লাগে না আর কি। এখন এটাকে আমি ঘন্টাখানেক ঢেকে রেখে দিব ফুলে যাতে ডবল হয়। আমি চুলা 1 টেবিল চামচ তেল গরম করে 2টা মাঝারি সাইজের আলু আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, ওগুলাকে দিয়ে একটু ভেজে নিব। অল্প কতক্ষণ ভাববো এটা, এর সাথে আমার অন্যান্য জিনিসও দিতে হবে। আলুগুলাকে 3-4 মিনিট মাঝারি আছে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব একটু গাজর কুচি করে কাটা, সামান্য একটু লবণ স্বাদ মতো আর কি দিয়ে। এখন এগুলাকে আমি ভালো মতো মাখাই, কোনো মশলা ছাড়াই, লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝিতে একটু ঢেকে ভেজে সিদ্ধ করে নিব। কোনো পানি টানি কিছু দেওয়ার দরকার নাই, কয়েকবার মাঝখানে নেড়ে দিব। প্রায় 5 মিনিটের মতো ভাজলাম, আলুগুলো নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, মানে যতখানি আলু যতখানি গাজর ততখানি, আর 2-3টা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে এর সাথে একটু ভেজে নিই পেঁয়াজটা যাতে একটু নরম হয় আর কি। তার মধ্যে আলু যেটুকু আছে বাকিটুকুও সিদ্ধ হয়ে যাবে। এখন জালটা আমি একটু বাড়ায় দিলাম, লো আর মিডিয়ামের মাঝামাঝি, মানে লো এর দিকেই ভাজতেছিলাম, একটু সামান্য একটু বাড়ায় দিলাম। এই 2-3 মিনিট ভেজে বেশ নরম হয়ে গেছে পেঁয়াজগুলা। এখন আমি কোনো মশলা দিই নাই, আমি দিচ্ছি যে কোনো মশলা দিতে পারেন, গরম মশলা দিতে পারেন, জিরা গুঁড়া দিতে পারেন, যা খুশি। এই যে ফাও জিনিসগুলো পাওয়া যায় পিজা কিনতে গেলে দেয় যে ইটালিয়ান সিজনিং, ওগুলো আমি বাসায় নিয়ে আসি, ওর 2-3টা দিয়ে দিব, এর মধ্যে ইটালিয়ান একটু ফ্লেভার আসবে আর কি। যখন পিজা ফাট কিংবা কোনো জায়গা থেকে পিজা কিনবেন দেখবেন যে ফাও কতগুলো মানে এগুলো দেয় আর কি উপরে ছড়া দেওয়ার জন্য। তা আমি এবার এগুলো নিয়ে আসি, ওর 2-3টা এর মধ্যে দিয়ে দিব। আর একটু ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিনিটখানেক ভেজে নিলেই হয়ে যাবে। মিনিটখানেক ভেজে নিলাম, চুলাটা বন্ধ করে দিই, হয়ে গেল আমার ভিতরের পুরটা তৈরি। আপনারা কিন্তু যে কোনো মশলা দিয়ে নিতে পারেন এর মধ্যে, যদি ইটালিয়ান সিজনিং না থাকে তাহলে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলেন তাইলেই হবে, অথবা সিম্পল একটু জিরার গুঁড়া বাস। এখন এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি বাকি জিনিসটা তৈরি করছি। ঘণ্টাখানেকের মধ্যেই আমার এটা ফুলে এই অবস্থা হয়েছে, এখন আমি এটাকে নামায় নিব। ঠিক নামায় একটু ময়ান দিয়ে নিব এখানে যাতে ভিতরের বাতাসের বাবলগুলা বের হয়ে যায়। ভালো মতো ময়ান দিয়ে নিলাম, ভিতর থেকে বাতাসের বাবলগুলাতে বের হয়ে যায়। এখন এর থেকে আমি লেচি কেটে নিব, তো এটাকে আমি কয়েকটা ভাগ করে নিই, আমার কাটতে সুবিধা হবে। হ্যাঁ, 8টা লেচি কেটে নিব আমি আর কি। আচ্ছা, কেটে নিয়ে এগুলোকে পাশে রেখে দিই। এটাকে আমার সুন্দর করে গোল করে বল করে একটা রুটি বানায় নিতে হবে, রুটি লম্বা টাইপের রুটির মতো আর কি। একটু লম্বা টাইপের একটা রুটি বানায় নিলাম, এখন আমি এটাকে একটু টেনে টুনে 4 কোণাচে করে ফেলি,
টান দিলেই হবে। এখন আমি এর মাঝখানে যে পুরটা বানাইলাম সেই পুরটা একটু দিব, দিয়ে এর উপরে একটু চিজের স্লাইস দিব, মোজারেলা। এটাকে এখান থেকে বন্ধ করে দিই, এই পাশ থেকে একটু বন্ধ করে দিই, দিয়ে এটাকে মোড়ায় একটা রোলের মতো বানায় নিব। এই দিকগুলা টেনে টুনে সব ঠিক করে দিব, ব্যাস একটা রোল হইল। এরকম করে সবগুলোকে আমি এই সাইজের একটা রোল বানায় নিব। নিয়ে একটা প্লেটের মধ্যে আমি একটু তেল মেখে রাখছি, তার মধ্যে উঠায় নেব। এই আরেকটা জিনিস, এটা রাখার সময় কিন্তু একটা ভিজা গামছা দিয়ে আমি ঢেকে রাখছিলাম, এই দেখেন এটা কিন্তু ফুলতে থাকে। এটা এখনই বানাইছি, এটা একটু আগে বানানো, সেজন্য ভিজা গামছা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে শুকায় না যায়। 10 মিনিট পরে আমি একটা ফ্রাই প্যান গরম করছি, ওর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিব, এটা খুব একটা তেল লাগে না। ফ্রাই প্যানটা লো আর মিডিয়াম আছে, মাঝামাঝিতে গরম করা আছে। তার মধ্যে আমি এখন এইগুলা দিয়ে ভাজবো। এই যে দেখেন 10 মিনিটে আমি রেখে দিয়েছিলাম, 10 মিনিট রাখলে কিন্তু এটা অনেকখানি ফুলে যায়, যে ফুলে ডুমা ডুমা হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভেজে নিব। তো ভেজে নেওয়ার সময় যেই দিকটা জোড়া এগুলা বেকার থাকা থাকবে কোনো অসুবিধা নাই, জোড়ার দিকটা আমি নিচের দিকে দিই। এগুলা কিন্তু অনেক ফুলবে, একটু ফাঁক ফাঁক করে দিতে হবে ফুলার পরপর, যাতে গায়ে গায়ে লেগে না যায়। এখন আমি এটা ঢেকে দিয়ে চুলার আঁচটা একদম লোতে নিয়ে যাব, তার ফলে এটা ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতো, বাইরেও একটু হালকা বাদামি দাগ লেগে যাবে, ঝট করে পুড়ে যাবে না। এক পাশ 5 মিনিট ভেজে আমি এখন এগুলোকে একটু উল্টা দিয়ে দেখি কী অবস্থা। হ্যাঁ, এরকম বাদামি হয়েছে। ওই পাশটা আমি 5 মিনিট ভেজে নেবো, তার আগে একটা কাজ করি, এই পাশে একটু তেল ব্রাশ করে দিই, তাহলে ভালো হবে, একটু কালারটা ভালো হয়। এটাকে একটু উল্টায় তেল ব্রাশটা করে দিই, বাটা দিলে সবচেয়ে ভালো হইতো, আমি ফকিনি মানুষ, তেল দিয়ে সবটাছি, হাতেই ধরা যায় এখন আপাতত। এখন এই পাশটা দুই তিনেক ভাজলেই হবে, কারণ এটা বেশিক্ষণ লাগবে না। ওই পাশটাও 3 মিনিট ভাজলাম, এখন দেখি কী অবস্থা এটায়, ওই পাশটা। হ্যাঁ, ভালোই হয়েছে। এখন এগুলোকে পাশের দিকগুলোকে আমি ভেজে নেবো একটু চাপ দিয়ে, এরকম করে তাহলে সোজা হয়ে যায়। চা করাতে আমি একটা রুটিন মতো একটা বক্সের মতো করবো আর কি, ঘুরাই দিই তাহলে ভালো হবে। এটাকে এখন 2 মিনিট সেকে নিবো ওই পাশটা। এই 2 মিনিট পরেই আমি এটাকে উল্টায় দিই, এই দেখুন ওই দিকটা এরকম হয়ে গেছে, এটা একটু বেশি গেছে, আচ্ছা অসুবিধা নাই, এইটা উল্টায় দিই। এটা এখন 1 মিনিট ভেজে নিই, বেশি সময় লাগবে না, এই পুরা দেখে বোঝা যাচ্ছে। 1 মিনিট পরে এদিকটা বোধহয় হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি হয়েছে। এখন এটাকে খাড়া করায় 2 মাথা ভেজে নিব, তাহলে এটাকে 6টা দিকই ভাজা হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। এই 1/2 মিনিট করে ভাজলেই হয়ে যাবে এক এক সাইড। এই 1/2 মিনিট পরে দেখি কী অবস্থা, হ্যাঁ মোটামুটি ভালোই একটু বাদামি হয়েছে। এখন ওই মাথাটাকেও আমি এইভাবে ভেজে নিব, ব্যাস 1/2 মিনিট ভাজলাম, হয়ে গেল, 6 পাশই ভেজে নিলাম, এর 6টা দিক থাকে। এই যে দেখেন, এই পাশ ওই পাশ ওই পাশ ওই পাশ সব পাশই হয়ে গেল, এখন বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ভেজিটেবল ব্রেড বলতে পারেন। আমি এর দুটো ভেজিটেবল দিলাম, আপনারা ইচ্ছেগুলো চিকেন টিকেন যা খুশি দিয়ে নিতে পারেন নিজের পছন্দ মতো। আমি যা মশলা ব্যবহার করলাম, ফাও পাইসি থেকে ইটালিয়ান সিজনিং ব্যবহার করলাম, তা নাইলে গরম মশলা কিংবা জিরার গুঁড়া দিলেই হয়ে যেত। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের স্ন্যাক্সে তামাতাম করে খায় ফেলাইতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।